আমরা প্রথমেই ধন্যবাদ দেব বিশিষ্ট পুতুল গবেষক সায়ন রায়কে তিনি আমাদের প্রথমে প্রভাস পালের তৈরি এই সান্তাক্লস পুতুলের সম্পর্কে আজ থেকে দু বছর আগে অবগত করিয়েছিলেন সান্তাক্লস পুতুল মূলত তৈরি হয়ে থাকে কৃষ্ণনগরে কিন্তু কৃষ্ণনগর ছাড়াও নব সাজির হাটে এই সান্তাক্লস পুতুল তৈরি করে থাকেন শিল্পী প্রভাস পাল প্রভাসপালের বাড়ি মধ্যমগ্রাম স্টেশনের কাছে এবং তার পুতুলের মধ্যে বাঙালির যে লোকজ ধারা সেই ধারার বহমানতা কিন্তু আমরা পরিলক্ষিত করি টানা টানা চোখ এবং মাথায় একটি লাল তিলক হচ্ছে প্রভাসপালের তৈরি সান্তা পুতুলের একটি প্রতীক এবং এই পুতুলগুলি কিন্তু কাঁচামাটির এই পুতুলগুলির হাতে কোনো গিফটের ঝোলা নেই একদম নিখাত বাঙালি আনায় নিখাত বাঙালি চেতনা ও শৈল্পিক নৈপুণ্যতায় ভরা দু খোল ছাছের এই পুতুল আমরা আজকে চলে এসেছি বিশিষ্ট মৃৎশিল্পী শ্রী প্রভাস পাল বাবুর বাড়িতে আমরা শিল্পীকে পাইনি কিন্তু পেয়ে গেছি শিল্পীর সহধর্মিনী তার স্ত্রীকে শ্রীমতী পাল মহাশয়কে দিদি এই শান্তা পুতুলটা নিয়ে যদি একটু কিছু বলেন হ্যাঁ সंताটা বানানো হচ্ছে আমাদের তাও 10 বছর আগে থেকে আর আমাদের এই এই চিলপটা পুরো বাংলাদেশে আমার শ্বশুর দাদা শ্বশুর আমল থেকে শুরু হয়েছে এখনো আমরা করছি আর সান্তা পুতুলটাই যে 10 বছর ধরে করছেন এর অনুপ্রেরণা কিভাবে পেলেন মানে ওটা কি দেখে দেখেই হ্যাঁ ওটা আমরা মানে পঁচিশে ডিসেম্বরে যাতে সান্তাগুলো লাগে সেই কারণে আমরা বাচ্চাদের খেলনার জন্য এটা আমরা গত দশ বছর ধরে ঠিক হচ্ছে আর চাহিদাটা কেমন চাহিদাটা খুব পরিমাণ ছিল আচ্ছা এখনো আছে চলছে মাটি মাটির জিনিসের তুলনা নেই যতই প্লাস্টিক বেরো। আর এটা মানে কি পোড়া মাটি না কাঁচা মাটি তো কাঁচা মাটি আর এটা মানে কি মাটি ব্যবহার করা হয় এটা ব্যবহার করা আর মাটি তো কিনতে হয় হ্যাঁ মাটি কিনতে হয় আর এক পিস সান্তা দাম এমনি কত করে পড়েছে আপনাদের মানে আপনারা কেউ যদি কিনতে আসে সেটা যদি একটু বলে দেন পঞ্চাশ টাকা আর কেউ যদি এখানে আসে সাজিরহাটে আসে তো আশা করি মধ্যমগ্রাম এবং সোদপুর স্টেশন থেকে অটো আছে অটো করে সাজিরহাটে নেমে প্রভাসদ্বার নাম করলেই পৌঁছে যাবে সবাই দেখিয়ে দেবে তাই তো সাজিরহাট মোড়ে নাম লেস এই স্টপেজটার নাম সাজিরাট মোড় মোড় ঠিক আর আপনার ফোন ফোন নাম্বারটা যদি একটু বলে দেন

হ্যাঁ হ্যাঁ আর এগুলো কি পাইকারিও যা মানে কোন পাইকারিও দোকানেও মানে বিভিন্ন দোকানেও এটা দোকানেও এটা সাপ্লাই দেয় আর বলছিলাম যে এবছর মোটামুটি কড়টা বানানো হয়েছে এবছর মানে 100 মত আমাদের এই সান্তা ক্লজ সান্ত্ব্রা ঠিক আপনারা যিশু পুতুলটা কেন মানে যিশু প্রতিমা বা মূর্তিটা কেন বানাচ্ছেন হ্যাঁ বুঝতে পেরেছি আর এমনি বাচ্চারা নিয়ে নেয় আর এটা কি দুখোল ছাচের মানে দুখোল ছাচ জয়েন্ট করে আর রং তো সব ফেব্রিক কালার উপরে একটা বার্নিশ রং মেরে দেওয়া আপনাদের সান্তা পুতুলের বিশেষত্ব হচ্ছে মাথার মধ্যে একটি টিপ এটা মানে দেখা যায় না এত প্লাস্টিকের মাঝে এই যে টিপ এটা মানে প্রভাসদার আপনারই ভাবনা তাই তো এটাই দিদি খুব ভালো থাকবেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা দেখে অনেকে আসবে ঠিক আছে এইটাই চারিদিকে প্লাস্টিকের সান্তা পুতুলের মাঝে বাঙালির লোকজ শৈলীতে তৈরি হওয়া এই সান্তা পুতুলগুলি কিন্তু নিঃসন্দেহে বাঙালির যে শিল্প সাধনা শিল্প সত্তার প্রতীক হয়ে থাকবে